বহু রাজনৈতিক দল আছে আসলে জনসাধারণের মাজে খালি নির্বাচনের সময় আহে, কিন্তু আমি ভারতীয় জনতা পার্টি আসলে একটা ব্যতিক্রমী দল আর আমি সকল সময়তে রাইজর থাকবে বিচার আর রাইজর সমস্যাব সমাধান করবলে চেষ্টা করো। আর সেই কারণে আসলে আমি আজি জনসম্পর্ক অভিযানত আজি সমাজের অগ্রিম স্থানত থাকা ব্যক্তিসকলের ঘর, বিশিষ্ট ব্যক্তিসকলের ঘর গিয়ে পেলে আমি মত বিনিময় করেছো। তখন আমার প্রতি আমি কি করব পরামর্শ লো আর নিশ্চিতভাবে পরামর্শখিন আমি লই পেলে ইন্দ্রগ্রহণ করে পেলে আগন্তুক দিনত আমি সেইখানে আমার যিনি দলের কাম আছে সেইখানে আমি করি চাই আর রাইজর কারণেও আমি যিনি সমস্যা রাইজর হয়ে আছে সেইখানে সমস্যা সমাধান করার কারণে আমি চেষ্টা করি। আর বিশেষভাবে আমি দেখলে পাইছো আজি মূল্য বৃদ্ধিয়ে আসলে জলাকলা খুঁজছে রাইজক। আমি সরকার আছো যেহেতু আমি নিশ্চিতভাবে আমি সরকারের মূল্য বৃদ্ধিটা ভাগ করবলে কারণে আমি চেষ্টা করি। ভূপেন বরা ডাঙরিয়া যেহেতু বিরোধী দলের নেতা আমাক প্রশংসা করব নয় আমাক সমালোচনাই করব, কিন্তু সমালোচনা যে ধরনের করেছে সেই সমালোচনাটার সত্য সত্যতা কি আছে? আমি সদায় চেষ্টা করে আছো যে রাইজর চকু পানি কেনে মুছিব পারো, আর চকু পানি মুছিবর কারণে হয়তো আমি অরুণোদয় দরে আসনি লৈছো, কারবাক আয়ুষ্মান ভারতের ব্যবস্থা করা হয়েছে, বিনামূলীয় চাউলের ব্যবস্থা করা হয়েছে যাতে বিনামূলীয় শিক্ষা গ্রহণ করব পারে তার ব্যবস্থা করা গৈছে। আমার লক্ষ্য হয়েছে জনসাধারণের চকু পানিহে মুছা, আর যদি কয় যে জনসাধারণের সাধারণ রাইজর চকু পানি আমি রাখ, কিন্তু আপনাদের সকলে রাইজে জানে সেখানে ভূপেন বরা ডাঙরিয়ায় আমার উপর কি মন্তব্য করেছে আমি সেইখিনি গুরুত্ব নিদো, কারণ কংগ্রেস দলক রাইজে দেখিলে সমগ্রখিনি দি দিছিলে, কিন্তু বিফলতার বাবে হয়তো ভারতীয় জনতা পার্টি আজি এই শক্তিশালী পর্যায়ে আহিছে। এই কারণে কব, কিন্তু সেই কথার মূল্য নাই, আমি রাইজর লগত আছো আর রাইজ আমার লগত আছে, আমি একেলগে মিলি অসমৰ উন্নয়ন কাৰ্য পালন বছরীয়া কার্যকালের এখন পুস্তিকা বনাইছে কি কি কাম পরামর্শ থাকলে আপনাদের আমাকে জানাব, এখন আপনি রাখি মুখ্যমন্ত্রী বহু রাজনৈতিক দল আছে আসলে জনসাধারণের মাজে খালি নির্বাচনের সময় আহে, কিন্তু আমি ভারতীয় জনতা পার্টি আসলে একটা ব্যতিক্রমী দল আর আমি সকল সময়তে রাইজর থাকব বিচার আর রাইজর সমস্যাব সমাধান করবলে চেষ্টা করো। আর সেই কারণে আসলে আমি আজি জনসম্পর্ক অভিযানত আজি সমাজের অগ্রিম স্থানত থাকা ব্যক্তিসকলের ঘর, বিশিষ্ট ব্যক্তিসকলের ঘর গিয়ে পেলে আমি মত বিনিময় করেছো। তখনসকলের আমার প্রতি আমি কি করব পরামর্শ লো আর নিশ্চিতভাবে পরামর্শখিন আমি লই পেলে ইন্দ্রগ্রহণ করে পেলে আগন্তুক দিনত আমি সেইখানে আমার যিনি দলের কাম আছে সেইখানে আমি করবলে চাই আর রাইজর কারণেও আমি যিনি সমস্যা রাইজর হয়ে আছে সেইখানে সমস্যা সমাধান করার কারণে আমি চেষ্টা করি। আর বিশেষভাবে আমি দেখলে পাইছো আজি মূল্য বৃদ্ধিয়ে আসলে জলাকলা খুঁজছে রাইজক। আমি সরকার আছো যেহেতু আমি নিশ্চিতভাবে আমি সরকারের মূল্য বৃদ্ধিটা ভাগ করবলে কারণে আমি চেষ্টা করি।